আজকের এই অনলাইন ক্লাসের মনোগর আবাসিক বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি অনলাইন ক্লাস শুরু করছি। আমি অশোক কুমার কিসা, সহকারী শিক্ষক মনোগর আবাসিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, বর্তমানে যে করোনা মহামারীতে তোমরা সবাই ভালো এবং নিরাপদে আসো আশা করি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন থেকে একটি সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই সৃজনশীল প্রশ্নে যাচ্ছি। আমরা সৃজনশীল প্রশ্নের মধ্যে উদ্দীপক দুইটি পরমাণুর গঠন দেওয়া আছে, চিত্র এক এবং চিত্র দুই। এখানে এখানে এই উদ্দীপকের মধ্যে যে সৃজনশীল প্রশ্নের মধ্যে যে চারটি প্রশ্ন আছে, যে জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে চিত্র এক এর মূলটি নাম কি? ক। এরপরে অনুধাবন খ, চিত্র এক ও চিত্র দুই এর বিক্রিয়ার উৎপন্ন উৎপাদের কোন বন্ধন বিদ্যমান? গ নাম্বার, পারমাণবিক সংখ্যা 19 বিশিষ্ট মলের সাথে উদ্দীপকের চিত্র এক এর বন্ধন গঠন কৌশল চিত্র সহ দেখাও। এরপরে উচ্চতর দক্ষতা, উদ্দীপকের চিত্র এক এবং চিত্র দুই এর পরিবর্তে যদি নাইট্রোজেন ও হাইড্রোজেন যুক্ত করা হয় তবে কোন ধরনের বন্ধন গঠিত হবে, এর প্রকৃতি বিশ্লেষণ কর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক নিমিষে এই উদ্দীপক এবং এই প্রশ্নগুলো আমরা দেখতে পেলাম। এবার আমরা এই জ্ঞানমূলক প্রশ্নে যাই, আমরা চিত্র এক এর মূলটির নাম কি? তাহলে আমরা তোমরা দেখতে এই যে চিত্র এক মূলটির নাম হলো ক্লোরিন। আমরা আবার একটু করে ইয়েতে যাই, এই উদ্দীপকের যে চিত্রটি আছে চিত্র এক, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে পরমাণুর গঠনটিতে ইলেকট্রনগুলো দেখা যাচ্ছে কি, 2, 8টা এখানে, এরপরে সর্ববৃহৎ হলো 7টি, তাহলে কত? 17। তাহলে এই মলটি নাম হলো কি? ক্লোরিন। তাহলে আমরা জ্ঞানমূলক প্রশ্ন আমরা জানলাম। এবার যাচ্ছি আমরা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে, চিত্র এক ও চিত্র দুই এর বিক্রিয়ার উৎপন্ন উৎপাদের বন্ধন কোন বন্ধন বিদ্যমান? তাহলে আমরা যাচ্ছি অনুধাবন প্রশ্নে, চিত্র দুই মলটির নাম হচ্ছে সোডিয়াম। আমরা যদি আমরা একটু আরো একটু যদি আমরা যাই এই উদ্দীপকের যে চিত্র দুই, এখানে দেখা যাচ্ছে কি এর ইলেকট্রন সংখ্যা হলো 11, তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি এই মলটির নাম হলো কি? সোডিয়াম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এবার, তাহলে সোডিয়াম, ধাতব সোডিয়াম ও অধাতব ক্লোরিন দ্বারা গঠিত সোডিয়াম ক্লোরাইড যৌগটির মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান। যেমন এখানে কি দেখা যাচ্ছে কি, সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন মিলে কি তৈরি হলো? সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ সাধারণ লবণ বা খাদ্য লবণ। ঠিক আছে, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা প্রয়োগমূলক প্রশ্নে যাই। আমরা প্রয়োগের কি দেখা, এখানে কি দেখা যাচ্ছে, পারমাণবিক সংখ্যা 19 বিশিষ্ট মলের সাথে উদ্দীপকের চিত্র এক এর বন্ধন গঠন কৌশল চিত্র সহ দেখাও।
কি বলছে এখানে, এই যে এই চিত্রের সাথে পারমাণবিক সংখ্যা 19 বিশিষ্ট মৌল এর বন্ধন গঠন কৌশলটা আমাদের কি বন্ধন গঠন কৌশল কি গঠন করে সেটা আমরা এবার দেখব। এখানে দেখা যাচ্ছে কি পারমাণবিক সংখ্যা 19 বিশিষ্ট মৌলের নাম হচ্ছে কি পটাশিয়াম। পারমাণবিক সংখ্যা 19 পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস তাহলে কি 1s² 2s² 2p6 3s² 3p6 4s1। এবং এরপরে আমরা কি ক্লোরিন ইলেকট্রন বিন্যাস থাকা যাচ্ছি 1s1s² 2s² 2p6 3s² 3p5। ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 1টি। এই যে তোমরা দেখতে পাচ্ছ সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 1টি। ও ক্লোরিন এর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গন এর ইলেকট্রন বিন্যাস অর্জনে ঘাটতি 1টি ইলেকট্রন। এটা এখানে এই সর্বশেষ শক্তি স্তরের মধ্যে দেখা যাচ্ছে কি 2 এবং 5 মিলে কত হয় 7। এই যে না সরি এখানে পুরোটা হলো কত আছে এখানে ক্লোরিনের 17টি, আর্গন মানে কত আর্গন হলো 18। এখন আর্গনের 18টি হওয়ার জন্য তার কি একটা ইলেকট্রন প্রয়োজন, তার একটা ঘাটতি আছে বা একটা প্রয়োজন। এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি ক্লোরিন এবং পটাশিয়াম থেকে একটি ইলেকট্রন নিয়ে পটাশিয়াম ক্লোরাইড গঠন করে। আমরা এরপরে দেখি আমরা কিভাবে গঠন করলো, এটা হলো পটাশিয়ামের পরমাণু গঠন, এটা ক্লোরিনের পরমাণু গঠন, এটা এরপরে আমরা কি করলাম আমরা এখানে পটাশিয়ামের আয়ন এবং ক্লোরিন আয়ন মিলে তারা কি তৈরি করলো পটাশিয়াম ক্লোরাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ, অর্থাৎ কি এটা হলো কি পারমাণবিক সংখ্যা 19 এর সাথে যে ক্লোরিনের পরমাণু কিভাবে গঠন হয় সেটা নিয়ে আমরা এই এখানে আমাদের এখানে দেয়া হলো। তোমরা এটা নিয়ে একটু দেখবে অবশ্যই একটা বুঝতে পারবে। এরপর হচ্ছে আমরা উচ্চতর দক্ষতার দিকে একটু প্রশ্ন হতে যাচ্ছি আমরা। দেখো প্রিয় শিক্ষার্থীরা ঘ উদ্দীপকের চিত্র 1 এবং চিত্র 2 এর পরিবর্তে যদি নাইট্রোজেন ও হাইড্রোজেন যুক্ত করা হয় তবে কোন ধরনের বন্ধন গঠিত হবে এর প্রকৃতি বিশ্লেষণ কর। তাহলে আমরা এবার ওই যে আমরা উত্তরের সমাধানের দিকে যাচ্ছি আমরা সমাধানের দিকে গেলে আমরা কি পাচ্ছি, তাহলে আগে আমরা ওই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখবো। আমরা নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হলো 7, তাহলে এর বিন্যাসটা হলো কি হবে 1s² 2s² 2p3, তাহলে কয়টা হয়ে গেল 7টি ইলেকট্রন হয়ে গেল। এরপরে হাইড্রোজেনের 1টি দেখা যাচ্ছে। এবার আমরা এর নিয়ে আমরা কিভাবে গঠন করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। নাইট্রোজেন এর সর্বশেষ শক্তি স্তরে 3টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে। এখানে দেখা যাচ্ছে কি সর্বশেষ দুই স্তরে 5টি ইলেকট্রন রয়েছে, তার সুস্থিত হওয়ার জন্য এখানে এটা অস্থির আছে, সুস্থিত হওয়ার জন্য তাকে 3টি ইলেকট্রন অযোগ্য অবস্থায় আছে। নাইট্রোজেনের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়ন ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য আরো 3টি ইলেক্ট্রন দরকার, অর্থাৎ এই যে এই
সাতটি ইলেকট্রন আছে, সাতটি এই নাইট্রোজেনের, অর্থাৎ সর্ববিশিষ্ট স্থান হলো পাঁচটি, তাকে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য, অর্থাৎ নিয়ন হবে কত, নিয়ন হলো দশ, দুই এবং আট, এখানে আরো কয়টি দরকার, কয়টি ঘাটতি আছে, তিনটি। তাহলে এই তিনটি ইলেকট্রন তাকে গ্রহণ করতে হবে, এরপরে সে কি হয়ে যাবে, ওই যে নিয়নের ইলেকট্রন বিন্যাস সে অর্জন করবে। এরপরে আমরা যাচ্ছি নাইট্রোজেন অষ্টক পূরণের জন্য, তিন তিন হাইড্রোজেন এর ওয়ান এস ওয়ান এর সাথে ইলেকট্রন শেয়ার করে, ওই যে আমি যে কথাটা এখানে বলছি কিছুক্ষণ আগে, যে নাইট্রোজেনকে কি করে তিনটা ইলেকট্রনের সাথে সে শেয়ার করতে হবে, অর্থাৎ উক্ত বন্ধনটি সমযোজী, এই বন্ধনটি কি হবে, সমযোজী বন্ধন তৈরি হবে, সমযোজী বন্ধন গঠিত হয়ে একটা যৌগিক পদার্থ সৃষ্টি করবে। আমরা এবার দেখি এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে কি যৌগ গঠন করে, নাইট্রোজেন, একটি নাইট্রোজেন পরমাণু এবং তিনটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে, দেখো নাইট্রোজেন তিনটা হাইড্রোজেন পরমাণু মিলে কি পরে কি গঠিত হইল, এই একটা যৌগ গঠন করলো, এই যৌগটার নাম হলো কি কি হবে প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো অ্যামোনিয়া যৌগ, NH3। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমার এই অনলাইন ক্লাসের যে যে সৃজনশীল নিয়ে আলোচনা এতক্ষণ করলাম, তোমরা হয়তো বুঝতে পেরেছ, তোমরা এটা যদি আবার এটা যদি তোমরা প্র্যাকটিস করো, এই ধরনের প্রশ্ন আরও থাকতে পারে, তবে এখানে আমি একটা জিনিস তোমাদেরকে বলে রাখতেছি, এই ধরনের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন ও হুবহু হয়তো নাও আসতে পারে কোনো বোর্ড পরীক্ষায়, কোনো সাময়িক পরীক্ষাতে। তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের সুবিধার্থে সুবিধার জন্য তোমরা পারমাণবিক সংখ্যা এক থেকে ২০ পর্যন্ত পারমাণবিক সংখ্যার ইলেকট্রন বিন্যাসগুলো ভালোভাবে যদি আয়ত্ত করতে পারো, এই ধরনের প্রশ্ন আসলে তোমরা সহজে উত্তর দিতে পারবে। যাক এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো আমার এই ক্লাসটি, এই সৃজনশীল ক্লাসটি বুঝতে পেরেছ, আমি এই অধ্যায় থেকে অর্থাৎ রাসায়নিক বন্ধন থেকে আরও সামনে দুই একটি ক্লাস নেব, এরপরে এরপরে বহুনির্বাচিত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকে ক্লাসটি শেষ করলাম।